আল্লাহর হাবিব বললেন মূসা আলাইহিস সালামের সহিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয়ে আশ্চর্য বোধ করছে সুবহানাল্লাহ বলি হযরতে মূসা আলাইহিস সালামের সহিফার মধ্যে আল্লাহ পাক বলেন আমার আশ্চর্য লাগে আমি অবাক হই কিছু কিছু মানুষ মরণকে বিশ্বাস করে মৃত্যুকে বিশ্বাস করে অথচ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে মরতে হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই আমরা কেউ মরব না এমন কোন বিশ্বাস কারো আছে থাকলেও মরতে হবে মরণ আসবে মরণ দেখে যেথায় পালাও মরণ তোমায় লইবে গিনি যদিও তুমি পালাও গিয়ে আকাশ জমিন লাগিয়ে সিঁড়ি যদিও তুমি পালাও গিয়ে আকাশ জমিন লাগিয়ে সিঁড়ি বাঁচার মতো কোনো কায়দা নাই অতএব মরতেই হবে আল্লাহ পাক বলেন আমার আশ্চর্য লাগে মৃত্যুকে তারা বিশ্বাস করে তারপরও দুনিয়া নিয়া পয়রা থাকে তাকদিরে দ্বিতীয় নাম্বার তাকদির তারা বিশ্বাস করে তাকদিরের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই তাকদিরের উপরে বিশ্বাস রাখে অথচ হায় হুতাশ যায় না এমন মানুষ আছে না নাই খালি হায় হুতাশ করে আরে এইটা হইলো না কেন এইটা হইলো না কেন একবার চিন্তা করে না এটি আমার তাকদির এটি আমার কি তাকদির হযরতে মূসা আলাইহিস সালামের সহিফার মধ্যে তিনি তৃতীয় নাম্বার আল্লাহ পাক আশ্চর্য বোধ করেন কোন স্থায়ী দুনিয়াটা হলো কোন স্থায়ী মানুষের জানা আছে না নাই এরপরও নিশ্চিন্ততা হ্যাঁ চিন্তা নাই এই দুনিয়া থেকে চলে যেতে হবে এরপরও মানুষের চিন্তা নাই চতুর্থ নম্বর হলো কিয়ামতের ময়দান কায়েম হবে বিশ্বাস আছে না নাই কিয়ামতের ময়দান কায়েম হবে ওখানে টাকা দিয়া বিচার হবে কি দিয়া বিচার আমল দিয়া কি দিয়া বিচার আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সহিফার মধ্যে আশ্চর্য বোধ করছে কিয়ামতের দিনকে বিশ্বাস করে অথচ আমল করে না এমন মানুষ আছে না নাই কিয়ামতের বিশ্বাস আছে কিন্তু আমল নাই এইভাবে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা নু একের পর এক প্রশ্ন করতেছেন আল্লাহ রাসূল জবাব দিতেছেন এখন প্রশ্ন করতেছেন হুজুর আরেকটা প্রশ্ন করতাম এই যে সহিফাগুলি নাজিল হইছে বিভিন্ন নবীদের উপরে তো এই সহিফাগুলির মধ্যে যা ছিল কোরআনের মধ্যে কি কিছু আসছে সুবহানাল্লাহ বলেন সহিফা থেকে কোরআনে কিছু আসছে কিনা কি পরিমাণ আসছে আল্লাহর রাসূল একটা আয়াত তেলাওয়াত করে বুঝাইয়া দিয়েছেন কয়টা আয়াত কদ আফলাহা মান তাযাক্কা যারা নিজেদেরকে পরিশুদ্ধ করলো তারাই সফল হয়ে গেল সব নবীর সহিফার মধ্যে এটা ছিল আমাদের কোরআনে ওইটা আছে এটা তো সব কথার মাথা নিজেরে যদি কেউ পরিশুদ্ধ করে তাইলে যত নেক আমল আছে তার এসে যাবে কি যাবে না গুনাহ তার থেকে সরে যাবে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুজুর অনেক প্রশ্ন করলাম আর প্রশ্ন করব না প্রশ্ন কম করছে না বেশি করছে এখন বলতেছে হুজুর আর প্রশ্ন করব না কি করবা কই হুজুর আমারে নসিহত করেন আমি কি কাজ করতাম একটু নসিহত করেন আল্লাহর রাসূল তখন নসিহত করতেছেন ঠিক আছে তোমার একটা নসিহত করতেছি হ্যাঁ আবু জাহল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করিও না ভয় করতে হবে কাকে হ্যাঁ আবু জাহল আল্লাহকে যদি তুমি ভয় করো এটা হবে তোমার জন্য উপকারী